তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে একটি জমির কনভার্সন করতে গেলে কি কি করতে রাখি যে কনভার্সন ব্যবহারগত পরিবর্তনের যে প্রক্রিয়া সেটাকে কনভার্সান বলা হয় অর্থাৎ যদি আপনি কোনো কৃষি জমিতে বাড়ি বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আইনগত দিক থেকে সেটাকে বাস্তুতে রূপান্তরিত করার পর আপনারা সেই জমিতে বাড়ি বানাতে পারেন অর্থাৎ জমির শ্রেণীর যে ব্যবহারগত পরিবর্তন যে প্রক্রিয়া সেটাকে কনভারশন বলা হয় এবং তাছাড়াও অনেকে বলতে পারেন যে জমির শ্রেণী পরিবর্তন করে কি কি সুবিধা হতে পারে তো দেখুন একটি জমির শ্রেণী যদি আপনারা পরিবর্তন করেন অর্থাৎ যদি কোনো কৃষিকে যদি আপনি বাস্তুতে রূপান্তরিত করেন তাহলে কিন্তু অনেক সুবিধা আপনারা পেতে পারেন যেমন ব্যাংকে আপনারা লোন নিতে পারবেন এবং সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ সে জমিতে যদি আপনাদের কোনো সরকারি ইনস্ট্রাকশন হয় বা যদি কোনো প্রকল্প আপনাদের সেখানে হয়ে থাকে সরকারি কোনো প্রকল্প তাহলে আপনারা যে পরিমাণ আগে আপনারা টাকা পাবেন তার থেকে দ্বিগুণ আপনারা সে জমির টাকা পাবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনারা যদি কোনো জমির শ্রেণী পরিবর্তন করেন অর্থাৎ কৃষিকে যদি আপনি বাস্তুতে রূপান্তরিত করেন তাহলে সে জমির যে ভ্যালুয়েশন বা বাজার যে মূল্য সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এই ধরনের নানান কিন্তু সুবিধা রয়েছে যদি কোনো কৃষি জমিকে বা কৃষি জমিকে যদি আপনার বাস্তুতে রূপান্তরিত করে থাকেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার সে জমির বাজার মূল্য অনেক কিন্তু বেড়ে যাবে তো যদি কোনো জমির শ্রেণী আপনারা পরিবর্তন করতে চান বা কনভার্সন যদি করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করলে সেখানে কিছু পরিমাণ আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে হয়তো সেটা এক শতকে আপনাদের পনেরো টাকা বা কুড়ি টাকা করে পেমেন্ট করতে হবে যদি আপনারা পাঁচ শতক জমি কনভার্সন করে থাকেন তাহলে হয়তো দেখবেন ষাট টাকা বা সত্তর টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হয় এবং সেই ফি পেমেন্ট করার পর আপনাদের থেকে একটি ক্যাশ নাম্বার দেওয়া হবে সেখান এবং সেই ক্যাশ নাম্বার মূলে দুবার কিন্তু নোটিস করা হয় এই কনভারসেশনের ক্ষেত্রে তো সর্বপ্রথম যে আপনাদের নোটিস করা হবে সেই নোটিসে আপনার সেই জমিটাতে সরজমি তদন্ত করবেন আপনাদের বিএলআর অফিসের আড়াই সাহেব এবং আড়াই সাহেব সেই তদন্ত করার পর এক সেখান থেকে একটি আড়াই রিপোর্ট লিখবেন এবং সেই আরআই রিপোর্টটা আপনাদের বিএলআর অফিসের যে আধিকারিক বা বিএলআর সাহেবকে পাঠিয়ে দিবেন। এবং সেই আরআই রিপোর্ট অনুযায়ী আরেকটি আপনারাকে নোটিশ করা হবে নোটিশের তারিখে আপনারাকে বিএলআর অফিসে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে সে অফিসে উপস্থিত হতে হবে সে সময় আপনারা কী কী ডকুমেন্টস সে অফিসে নিয়ে যাবেন অর্থাৎ একটি কনভারশন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে বের করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আপনার দলিল অর্থাৎ কি সূত্রে আপনারা সেই জমিটা পেয়েছেন সেটার প্রমাণপত্র হিসেবে আপনারকে দলিল লাগবে এক নম্বরে এবং দু নম্বরে হচ্ছে খতিয়ান অর্থাৎ রেকর্ড কপি অর্থাৎ সে দলিলটি মিউটেশন করার পর যে রেকর্ড কপি আপনারকে দেওয়া হবে বা যে খতিয়ান দেওয়া হবে সেই খতিয়ানটাও লাগবে এবং তিন নম্বর হচ্ছে আপনাদের একটি স্কেচ ম্যাপ যে পলটের জমি আপনারা কনভার্সন করতে চাইছেন সেই পলটের একটি স্কেচ ম্যাপ আপনারকে নিতে হবে এবং সেই ম্যাপটা আপনারা আমিনের মাধ্যমে বানা করাবেন এবং চার নম্বরে হচ্ছে এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটটা আপনারা পঞ্চায়েতে বা যদি আপনারা পৌর এলাকার মধ্যে হয়ে থাকে তাহলে পৌরসভা থেকে পেয়ে যাবেন এবং সেই সার্টিফিকেট দেখবেন সেই পলটের পলট নম্বর দেওয়া থাকবে খতিয়ান নম্বর দেওয়া থাকবে এবং কত পরিমাণ জমি আপনারা কনভার্সন করতে চাইছেন সেই জমির পরিমাণটাও দেখবেন আপনার সেই এনওসি সার্টিফিকেটটাতে দেওয়া থাকবে তো এই চারটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে বের করতে হবে অর্থাৎ সংগ্রহ করতে হবে এবং পাঁচ নম্বর আরেকটা হচ্ছে যদি আপনারা কোনো অকৃষি জমি কনভার্সন করে থাকেন বা কোনো করে জাতীয় জমি সে প্লটের আপনারা খাজনা রসিদও সেই আবেদনটার সাথে জমা করতে হবে অর্থাৎ এই পাঁচটি ডকুমেন্টস নিয়ে আপনারাকে সেই হেয়ারিং বা শুনানি তারিখে অফিসে গিয়ে উপস্থিত হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করবেন এবং জেরক্স কপিও নিয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা অরিজিনাল কপিও সেই হেয়ারিং বা শুনানি তারিখে অফিসে নিয়ে যাবেন অর্থাৎ একটি জমির কনভার্সন করতে গেলে এই পাঁচটি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে একে হচ্ছে দলিল দুই হচ্ছে খতিয়ান হচ্ছে স্কেচ ম্যাপ এবং চারে হচ্ছে এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এবং পাঁচে হচ্ছে আপনার খাজনা রসিদ যদি আপনাদের সেই জমিটা কৃষি ছাড়া অন্যান্য জমি শ্রেণী হয়ে থাকে তাহলে খাজনা রসিদ লাগবে এবং সেই জমিটা যদি আপনাদের কৃষি জমি হয়ে থাকে তাহলে কিন্তু খাজনা রসিদ লাগবে না এবং সমস্ত ডকুমেন্টস দেখে যদি সেখানকার সন্তুষ্টি হয়ে থাকে তাহলে সেখানেও একটি মাটি ফিল হিসাবে চার্জ কিন্তু আপনাদেরকে জমা করতে হয় এবং সেটা হয়তো আপনাদেরকে ডিসিআর এর মাধ্যমে পেমেন্ট করতে হতে পারে অথবা গ্রিফ চালানোর মাধ্যমেও সেই টাকাটা পেমেন্ট করতে হতে পারে এবং সে টাকাটা হয়তো আপনাদের এলাকার বাজার মূল্য অনুযায়ী বা আপনার জমির বাজার মূল্য অনুযায়ী সেটা কিনা নির্ধারণ করে থাকেন তো আমাদের এলাকার বাজার মূল্য অনুযায়ী একটি পাঁচ শতক জমি কনভার্সন করতে প্রায় মোটামুটি খরচ হয়ে যায় আপনার বারো হাজার থেকে পনেরো হাজার যদি নিজে করা হয় এবং সেটা কিন্তু এলাকার বা আপনার জমির বাজার মূল্য অনুযায়ী সেখানকার আধিকারিক কিন্তু নির্ধারণ করে থাকে ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন কপির মাধ্যমেও সে টাকাটা সে অফিসে পেমেন্ট করতে হতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারাকে সেখান থেকে একটি রসিদ দেওয়া হবে যে কত টাকা আপনারা সেখানে পেমেন্ট করবেন এবং যদি আপনারাকে বলা হয় যে গ্রিপসের মাধ্যমে সেই টাকাটা পেমেন্ট করে সেই চালানটা নিয়ে আসুন সেটা আপনারা গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো এই গ্রিপসের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রসেসটা যদি আপনাদের না জানা থাকে তাহলে চ্যানেলে ভিডিও রয়েছে সে ভিডিও সাহায্য নিতে পারেন এবং কনভার্সান করতে গেলে সর্বপ্রথম যে অনলাইন প্রসেস রয়েছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে আবেদন করতে হয় সেই প্রসেসটাও যদি আপনাদের জানা না থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই ভিডিও সাহায্য নিয়ে সেই প্রসেসটা জেনে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানালাম যে একটি জমির কনভার্সন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগে এবং অনুমানিক কত টাকা আপনাদের খরচ হতে পারে সেটা আপনারাকে জানিয়ে দিলাম আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো বোঝার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন